প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন, আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। এত সুন্দর চেহারাটা কেন ঢেকে আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নাম কি? খাদিজা। খাদিজা আপু, তো মুখে মাস্ক লাগাই আসছেন কেন? কাপড়ের সাথে মাস্কটা ম্যাচিং করে আসছেন। আপনার বাড়ি কোথায়? পরিবারে কে কে আছে? পরিবারে কেউ নাই, দাদির কাছে থাকি। এখন কি চিন্তা করতেছেন প্রতিবেদনে আসছেন? যে কি বিয়ে করবেন সেই আশা নিয়ে আসছেন? তা আপনার দাদিকে একটা ছেলে দেখে দিতে পারতেছেন না? প্রতিবেদনের সামনে আসছি। কিরকম মানুষ হলে বিয়ে করবেন প্রতিবেদনে যা আসছেন? দুই মুঠো খাওয়ায় বিয়ে করার মতো, আপনার মতো এরকম সুন্দরী বিয়ে করার মতো ছেলের অভাব আছে নাকি? বিয়ে করলে চেহারাটা না দেখলে বিয়ে করে নাকি? পছন্দ হয় নাকি? মুখটা ঢেকে রাখছেন কেন? বিয়ে করবে সেই চেহারা দেখবে, অন্যকে দেখাবেন না? সবসময় পর্দা করে থাকেন? পর্দা করলে তো মাথায় কাপড় দিতে হয়। মাথায় কাপড় নেই, মুখে মাস্ক লাগায় আসছেন, সত্যি বলতেছেন তো? কোনো প্রেম ভালোবাসা নাই তো? প্রেমিকার ভয়ে আবার মাস্ক লাগান নাই তো? যা বলতেছেন সত্য কথা দিয়ে জীবন সাজাবেন, সত্য কথা বলবেন, তাহলে জীবনে সুখ শান্তি পাবেন, তাই না? আচ্ছা আচ্ছা, কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি? কষ্ট লাগে বাবা নাই, মা নাই, দাদির অনেক ছোট কাছে বাবা মা, দাদির কাছে মানুষ হয়েছে, এটাই কষ্ট লাগে। নাচ গান টান এগুলো পারেন নাকি? সংসারে রান্না বান্না কাজ কোনো পারেন? বিয়ে করবেন প্রতিবেদনে যা আসছেন, দুই মুঠো খাওয়ায় বিয়ে করার মতো, আপনার মতো এরকম সুন্দরী বিয়ে করার মতো ছেলের অভাব আছে নাকি? বিয়ে করলে চেহারাটা না দেখলে বিয়ে করে নাকি? পছন্দ হয় নাকি? মুখটা ঢেকে রাখছেন কেন? বিয়ে করবে সেই চেহারা দেখবে, অন্যকে দেখাবেন না? সবসময় পর্দা করে থাকেন? পর্দা করলে তো মাথায় কাপড় দিতে হয়। মাথায় কাপড় নেই, মুখে মাস্ক লাগায় আসছেন, সত্যি বলতেছেন তো? কোনো প্রেম ভালোবাসা নাই তো? প্রেমিকার ভয়ে আবার মাস্ক লাগান নাই তো? যা বলতেছেন সত্য কথা দিয়ে জীবন সাজাবেন, সত্য কথা বলবেন, তাহলে জীবনে সুখ শান্তি পাবেন, তাই না? আচ্ছা আচ্ছা, কষ্ট লাগে কোন বিষয়টা সবচেয়ে বেশি? কষ্ট লাগে বাবা নাই, মা নাই, দাদির অনেক ছোট কাছে বাবা মা, দাদির কাছে মানুষ হয়েছে, এটাই কষ্ট লাগে। নাচ গান টান এগুলো পারেন নাকি? সংসারে রান্না বান্না কাজ কোনো পারেন? তা কীভাবে যোগাযোগ করবো আমার সঙ্গে? নাম্বারটা মুখস্থ আছে? তা নাম্বারটা আমার কাছে দেন, আমি দেখে বলে দিই। হ্যালো বিয়াস, দেখতে পারলেন এক অসহায় গরিব পরিবারের একটি মেয়ের জীবনের গল্প। মা বাবা নাই, দাদির কাছেই মানুষ, সত্যিকারের বিয়ের বয়স, বিয়ে করতে চাই। কেউ যদি বিয়ে করতে চান অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করুন। তার নাম্বারটা হচ্ছে 01969135769। নাম্বারটা খোলা থাকে তো? যাই হোক, নাম্বারটা খোলা রাখবেন, যত কষ্ট হোক সত্য কথা বলবেন, অবশ্যই আল্লাহর কাছে চাইবেন। তো ভালো থাকেন, দোয়া করি। আসসালামু আলাইকুম।